শুরু হয়ে গেছে ইতিমধ্যে মেদিনীপুর XB11 ভার্সেস ভাই ভাই কাটিং সেন্টার। আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সিধারী পরিধান মেদিনীপুর XB11 এবং সবুজ কালার জার্সিধারী প্লেয়ার ভাই ভাই কাটিং সেন্টার। খেলা চলছে মনসাপুকুর প্রভাতী সঙ্গের ফুটবল প্লেগ্রাউন্ড। স্বাগতম ক্যানিং ফুটবল চ্যানেলে, আমি আসমগীর, আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান আতিকুল গাইন। দেখতে পাচ্ছি হলুদ জার্সিধারী প্লেয়ার বাম সাইড থেকে আক্রমণ সরাবার প্রচেষ্টায় মেদিনীপুর XB11। খেলা চলছে মনসাপুকুর প্লেগ্রাউন্ডে, চোখ রাখুন, আকর্ষণীয় ফুটবল খেলা। ওখান থেকে ভাই ভাই সঙ্গ কাটিং সেন্টার সুন্দর বল পাস বাড়িয়েছিল, কিন্তু ডিফেন্স বলটিকে ট্র্যাকেল করে কর্নার, ওখান থেকে কর্নার কিক, বল তুলেছে, দেখতে পেলাম তখন একটা বিপদ করতে পারেনি। আবার জার্সি নাম্বার 15 সুন্দর পাস খেলিয়েছে, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোইং। আজকের এই খেলা পরিচালনা করছেন, দেখতে পাচ্ছি, তনুময়া সরকার এবং কণিকা বর্মা, অত্যন্ত ভালো রেফারি হিসাবে তারা পরিচিত। ওখান থেকে আবার সুন্দর করে টাচ খেলিয়ে দেওয়ার প্রচেষ্টা কাটিং সেন্টার, তারা নিজেদের মধ্যে বোঝাপড়া, আবার সুন্দর করে বল খেলিয়ে দিলেন। দেখতে পাচ্ছি এই মনসাপুকুর প্লেগ্রাউন্ডে যেভাবে টানাদের পরিকাঠামো, যেভাবে তারা তৈরি করেছে এই প্লেগ্রাউন্ড, তা দেখতে পাচ্ছি দুইটি টিম অত্যন্ত ভালো ফুটবল খেলছে এই প্লেগ্রাউন্ডে এবং প্রতিনিয়ত দর্শক চোখ রেখেছে। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মাঠে প্রবেশ করছে তারা এই সুন্দর ফুটবল খেলা, আকর্ষণীয় খেলা উপভোগ করার জন্য। ওখান থেকে আবার বল বাড়িয়েছে গোলকিপার, উঠে বলটিকে ক্লিয়ার নিলেন, আবার এখনও পর্যন্ত বল মাঠের বাইরে যায়নি। জার্সি নাম্বার 7 ভাই ভাই কাটিং সেন্টার, ওখান থেকে বল দখলের লড়াই, রেফারি হুইসেল, ভাই ভাই কাটিং সেন্টারের অনুকূলে। দুইটি টিম আজকের অত্যন্ত ভালো ফুটবল খেলছেন এবং যে টিম জিততে পারবেন তারা আজকের দিনের সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। 16 টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতায় মনসাপুকুর প্লেগ্রাউন্ডে আমরা দেখেছি অত্যন্ত ভালো ভালো টিম উঠে এসছে এই মনসাপুকুর প্লেগ্রাউন্ডে। ওখান থেকে ভাই ভাই কাটিং সেন্টার শট নেওয়ার প্রচেষ্টা, ওখান থেকে সুন্দর শট রেখেছিল, এখনো পর্যন্ত বিপদ কাটেনি মেদিনীপুর XB11, তারা শট নিয়ে বলটাকে গোলকিপারের কাছে পাঠিয়ে দিলেন, ওখান থেকে গোলকিপার সুন্দর করে বাম সাইডে খেলিয়ে দিলেন। আবার কাউন্টার অ্যাটাক যাওয়ার প্রচেষ্টা, সুন্দর বল বাড়িয়েছে, দেখতে পাচ্ছি বল দখলের লড়াই, জার্সি নাম্বার 14 তিনি নিজেদের মধ্যে ব্যাকপাস খেলে নিলেন, ডিফেন্স বলটি ক্লিয়ার নেওয়ার প্রচেষ্টা, ওখানে ফাউল করে ফেললেন ভাই ভাই কাটিং সেন্টার মেদিনীপুর XB11-এর অনুকূলে ফাউল। দেখতে পাচ্ছি জার্সি নাম্বার 7 ভাই ভাই কাটিং সেন্টার, তারা অত্যন্ত ভালো ফুটবল খেলছেন, আবার ওখান থেকে নিজেরা ব্যাকপাস খেলে নিলেন, একটু বল দখলের লড়াই, তারপরে জড়সড়ভাবে একসঙ্গে বিপদে আসার প্রচেষ্টায় সুন্দর বল বাড়িয়েছে জার্সি নাম্বার 4, জার্সি নাম্বার 4 তানাকে কোনো প্লেস দিলেন না, ওখান থেকে কিছুটা এলোমেলো ফুটবল দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত দুইটি টিম তেমনভাবে এখনও আক্রমণ করতে পারেনি, তারা নিজেদের মধ্যে একটা দলবদ্ধভাবে খেলে নিয়ে বিপদ সারাবার প্রচেষ্টায়। আবার জার্সি নাম্বার 12 ওখান থেকে সুন্দর পাস বাড়ি এলো বাম সাইডে, ওখান থেকে বাম সাইড, আবার জার্সি নাম্বার 12 তিনি একাই মাঝমাঠটা দখল করে খেলছেন, আবার মিস পাস, এখান থেকে মিস পাস, সুন্দর একটি বিপদ তৈরি করার প্রচেষ্টা, ওখান থেকে বল বাড়ালেন, থ্রোয়িং, ওখান থেকে কাটিং সেন্টার থ্রোয়িং, ওখান থেকে থ্রো ফেললেন, দেখতে পাচ্ছি আবার বল টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আবার আটকে দিলেন থ্রোয়িং। এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম মেদিনীপুর XB11 ভার্সেস কাটিং সেন্টার।
উভয় টিম গোল শূন্য অবস্থায়। দেখা যাক কোন টিম নিজেদের টিমের হয়ে সর্বপ্রথম গোল করে। এত বড় টুর্নামেন্ট, যে প্লেয়ার প্রথম গোল করবে তার ফেস ভ্যালু হয়ে থাকবে। আমরা দেখে থাকি প্রতিনিয়ত প্রথম খেলায় যিনি গোল করেন তাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে বেশি নির্বাচিত করা হয়। ওখান থেকে সুন্দর বল তুললেন, হেড রাখলেন, বল চলে গেল মাঠের বাইরে। দুইটি টিম যেভাবে ফুটবল খেলছে, দারুণ ফুটবল খেলছে। তারা এখনো পর্যন্ত কোনো টিম কাউকে গোল করতে পারেনি। এই মনসাপুকুর প্রভাতির সঙ্গের প্লেগ্রাউন্ডে যা পরিবেশ গড়ে তুলেছে, খুব সুন্দর পরিবেশে খেলা চলছে। মাঠে গ্যালারিতে চারপাশে অত্যন্ত মানুষ ভিড় করে তাকিয়ে আছে একটি গোলের আশায়। ওখান থেকে আবার কাটিং সেন্টার, নিজেদের মধ্যে খেলে আক্রমণ বাড়াবার প্রচেষ্টা, সুন্দর বল বাড়িয়েছে। ওখান থেকে বাঁ সাইড থেকে আক্রমণ, বল রাখলেন গোলকিপার সোজাসুজি, তালুবন্দি করলেন। আবার জার্সি নাম্বার 12, আমরা দেখছি প্রতিনিয়ত এই প্লেয়ারটি যেভাবে বিপদ ছাড়াবার প্রচেষ্টায়, তাকে বল নেওয়ার মতো পরিস্থিতি করছেন না কোনো প্লেয়ার। ওখান থেকে বল রাখলেন মাঠের বাইরে। দেখতে পাচ্ছি গোলকিপার, ওখান থেকে সুন্দর জার্সি নাম্বার 2 খেলে দিলেন বাম সাইড থেকে। আবার ডান সাইডে দেওয়ার প্রচেষ্টা, জার্সি নাম্বার 2 উড়িয়ে মেরেছেন মেদিনীপুর এক্স ইলেভেন রেফারি। এই সমস্ত জায়গায় তারা কঠোরভাবে লক্ষ্য রাখেন, জড়ালো ফাউল না হলে এইসব জায়গায় ফাউল দেওয়া উচিত নয়। জার্সি নাম্বার 7, ওখান থেকে আবার কাটিং সেন্টার, বল রাখলেন কিন্তু গোলকি খুব সুন্দর বডি ফেললেন তার জায়গা মতো, বল চলে গেল মাঠের বাইরে। এখনও পর্যন্ত খেলার অনেকটা সময় গড়িয়ে গেছে, দুইটি টিমের মধ্যে এখনও পর্যন্ত কোনো টিম গোল করতে পারেনি। আবার বল দখলের লড়াই, ওখানে ডিফেন্স তারা অত্যন্ত ব্যাকপাস খেলছেন। আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর এক্স ইলেভেন তারা প্রচণ্ড ব্যাকপাস খেলছেন। গোলকিপার তিনি উঠে আসার প্রচেষ্টা, গোলকিপারকে মাথায় রাখতে হবে গোলে এখন কেউ নেই, বলটি কোথায় রাখে চোখ রাখুন। গোলকিপার শট নিয়েছে, বল চলে গেল মাঠের বাইরে। এই ক্ষেত্রে গোলকিপার তিনি গোলে শট নেওয়ার প্রচেষ্টা ছিলেন কিন্তু বলটা জোর হয়ে গেল, ওখান থেকে আবার খেলিয়ে দিলেন। বল দখলের লড়াই, আবার মেদিনীপুর এক্স ইলেভেন জার্সি নাম্বার 4 অত্যন্ত ব্যাকপাস খেলে নিচ্ছেন তারা। আবার জার্সি নাম্বার 2 বলটি রাখলেন, ফাউল। দেখতে পাচ্ছি মেদিনীপুর এক্স ইলেভেনের অনুকূলে, ওখান থেকে আবার ডিফেন্সকে খেলানোর প্রচেষ্টা। সেভেন সাইড মাঠগুলো এমনই হয়, সাতজন প্লেয়ার সাতজনই সমান হতে হয়। দেখতে পাচ্ছি গোলকি তানাদের সমতুল্যভাবে ফুটবল খেলছেন, মনে হচ্ছে না তিনি গোলকিপার, তিনি ডিফেন্সের ভূমিকা পালন করছেন। ওখান থেকে সুন্দর বল রাখলেন ভাসিয়ে, কিন্তু আবার এক্স ইলেভেন তানারা কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা। জার্সি নাম্বার 4 আবার ব্যাকপাস, জার্সি নাম্বার 2 অত্যন্ত ব্যাকপাস খেলে নেওয়ার প্রচেষ্টা তানারা। আবার সুন্দর করে ছোট্ট করে বল বাড়িয়েছে, ওখান থেকে বিপদ যাওয়ার প্রচেষ্টা কিন্তু রেফারি একদম সামনে ছিলেন। দেখতে পাচ্ছি মেদিনীপুর এক্স ইলেভেনের অনুকূলে ফাউল। আজ এই মনসাপুকুর প্রভাতির সঙ্গে যে প্লেগ্রাউন্ড, রাজ্জাক সর্দার, সফিউদ্দিন সর্দার এবং ফজলুদা, এবং এখানকার যিনি উপপ্রধান, অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে আজ এই মাঠের চারপাশ সোনায় পরিপূর্ণ করে তুলেছেন। টানাদের সুন্দর এই পরিকাঠামো পরিবেশ তৈরি করেছে, মানুষ একত্রিতভাবে দলবদ্ধভাবে যেভাবে ফুটবলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন, প্রতিটা নিয়ত প্রতিটা মুহূর্ত একটা নাটকীয় ভঙ্গির মধ্যে তারা খেলা দেখছেন। তাদের মন বারবার এই ছুটে আসে
মনসাপুকুর প্রভাতী সংঘের ফুটবল ময়দানে তারা প্রতি বছরেই বড় বড় টুর্নামেন্ট আনে এবং যে মানুষটি একবার এই প্লেগ্রাউন্ডে পা রাখেন দ্বিতীয়বার মন ছুটে যায় এই প্লেগ্রাউন্ডে তারা খেলা আনন্দ উপভোগ করতে। ভাই ভাই কাটিং সেন্টার সুন্দর বিপদ বাড়িয়েছে, ওখান থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা, সুন্দর বল রেখেছে জাস্ট নাম্বার সেভেন, এই মুহূর্তে এক গোলে এগিয়ে গেল ভাই ভাই কাটিং সেন্টার। তারা না খুব সুন্দর প্রচেষ্টায় এক গোলে এগিয়ে গেলেন, খুব সুন্দর। ওখান থেকে ডান সাইডে যেভাবে বলটিকে ট্র্যাকেল করে তিনি ফুঁড়ে ঢুকলেন, খুব সুন্দর। এই ক্ষেত্রে জার্সি নম্বর সেভেন তিনি একদম দরজায় কাট গড়াইছিলেন, তারপর ঠকে দিলেন। চলুন গোলটি কীভাবে হয়েছে দেখে আসি। ওখান থেকে কাটিং সেন্টার সুন্দর যেভাবে ডান সাইড থেকে ফুঁড়ে ঢোকাবার প্রচেষ্টায়, তারপর গোলকিপারের সেভ, ওখান থেকে জার্সি নম্বর সেভেন একদম ইজি ঠুকে দিলেন গোলে। এই মুহূর্তে খেলার ফলাফল মেদিনীপুর X11 শূন্য, ভাই ভাই কাটিং সেন্টার এক, খেলা চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়ে গিয়েছে। দেখা যাক মেদিনীপুর X11 তারা সমতা ফেরাতে পারে কিনা। নাটকীয় ভঙ্গির মধ্যে কিছুটা খেলা চলছিল, তারপরে একদম খেলা জমে উঠেছে এক গোলের ব্যবধান। গোল শোধ করতে হবে, অনেক টাকার প্রাইস মূল্য আছে। ওখান থেকে আবার বল দখলের লড়াই, বল চলে গেল মাঠের বাইরে। যিনি এই খেলায় প্রথম হবেন তাকে দেবেন 2,50,000 টাকা এবং যিনি দ্বিতীয় হবেন তাকে দেবে 2,00,000 টাকা। চোখ রাখতে হবে এত সুন্দর আকর্ষণীয় খেলা প্রতিনিয়ত যেভাবে দুইটি টিম ফুটবল খেলছে, মাতিয়ে তুলেছে মনসাপুকুর প্রভাতী সংঘের ফুটবল প্লেগ্রাউন্ড। আবার সেই ডান সাইড থেকে ঢোকাবার প্রচেষ্টা, বল রাখলেন, আবার একটা সুন্দর সুযোগ পেয়েছিলেন। বারবার আক্রমণ করছে ডান সাইড দিয়ে, ওখান থেকে দেখতে পাচ্ছি ডিফেন্সটার কিছু একটা ঘাটতি রয়েছে, তাকে বারবার ফলো করতে হবে। এই সাইড থেকে ম্যান যেভাবে ফুঁড়ে ঢুকছে, কখনো আবার গোলের ডঙ্কা তিনি বাজিয়ে দেয় তারও ঠিক নেই। যে কথা বলছিলাম এই মনসাপুকুর প্লেগ্রাউন্ডে নাটকীয় ভঙ্গির মধ্যে ফুটবল খেলা চলছে, কখনো দেখতে পাচ্ছি এই প্লেগ্রাউন্ডে নৃত্য, আবার কখনো শিল্পীদের নিত্য নতুন 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 গান তারা মনোরঞ্জন দিচ্ছেন দর্শকদের সামনে এসে, একদম জমিয়ে তুলেছে এই প্লেগ্রাউন্ডে। আবার দেখেছি আমরা আছে এখানে নামাজ পড়ার রুম আছে, আবার বুজু করার ব্যবস্থা আছে, ড্রেসিং রুম আছে, টয়লেট একদম স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণভাবে এই প্লেগ্রাউন্ড ভরিয়ে তুলেছে তারা, একদম ফুটবল গ্রাউন্ড হিসাবে যারা তৈরি করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা দেখে থাকি তারা প্রতি বছরে এমন উপহার দিয়ে থাকে দর্শকদের। আবার বল বাড়িয়েছিল, ওখান থেকে গোলকিপার বলটিকে তালুবন্দি করলেন, আবার জার্সি নম্বর 9 ওখান থেকে একা সুন্দর খেলিয়ে দিয়েছেন। আবার ডান সাইড থেকে আক্রমণ প্রচেষ্টা, জার্সি নম্বর 11 শর্ট রেখেছেন কিন্তু গায়ে মারলেন। ওখান থেকে বারবার কাটিং সেন্টার তারা বিপদ তৈরি করছেন, দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলার ফলাফল কাটিং সেন্টার তারা যেভাবে আক্রমণ করছেন। দেখা যাক মেদিনীপুর X11 তারা সমতা ফেরাতে পারে কিনা। মেদিনীপুর X11 তারা অনেকটা নিজেদের মধ্যে ব্যাকপাস খেলে সময় নষ্ট করার প্রচেষ্টায়, ওখান থেকে আবার বল রাখলেন, দেখতে পাচ্ছি বল চলে গেল মাঠের বাইরে, একদম গোলকিপারের হাতে সময় নেই। খেলা শেষের দিকে চূড়ান্ত পর্যায়ের খেলা, চোখ রাখতে হবে প্রতিনিয়ত। আবার বল দখলের লড়াই, জার্সি নাম্বার 9 কাটিং সেন্টার কাটিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় বক্সের ভিতরে বল, ওখানে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারত, কিন্তু গোলকি কোনো মতে বলটিকে পরাস্ত করে ফেললেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাই ভাই কাটিং সেন্টার তারা যেভাবে ফুটবল খেলছেন, জমিয়ে তুলেছে এই মনসাপুকুর প্রভাতীর সঙ্গের ফুটবল প্লেগ্রাউন্ডে। চোখ রাখুন পথি নিহত আক্রমণের পর আক্রমণ, যেভাবে দুইটি টিম দলবদ্ধভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করে পাস খেলার প্রচেষ্টা, কিছুটা নাটকীয় ভঙ্গির মধ্যে দিয়ে আমরা দেখেছি কাটিং সেন্টার প্রথমত তারা এলোমেলো ফুটবল খেলছেন। ওখান থেকে আবার জার্সি নাম্বার 12 সুন্দর বল ঢুকিয়ে দিয়েছে, ওখান থেকে গোল হতে পারত, বাড়ি এটাই বলে লাভ, খুব সুন্দর সুযোগ ছিল। ওখান থেকে বলটিকে ক্রস করে বারে মারলেন, খুব সুন্দর প্রচেষ্টা ছিল ওখানে মেদিনীপুর X11।
কিন্তু গোল হলো না। আবার ওখান থেকে সুন্দর বল বাড়িয়েছে মেদিনীপুর এক্সবি ইলেভেন। দেখা যাক গোল শোধ করতে পারে কি না। ওখান থেকে জার্সি নাম্বার ইলেভেন নাইজেরিয়ান প্লেয়ার, ওখান থেকে আবার বল নিয়ে যাওয়ার প্রচেষ্টা সুন্দর রেখেছে, আবার সেই গোলকির পরাস্ত করলেন। এই ক্ষেত্রে গোলকিকে সাধুবাদ দেওয়া উচিত, যেভাবে তিনি বারবার উঠে এসে নিজের গোলকে রক্ষা করছেন, দারুণ ভূমিকা পালন করছেন। এই ক্ষেত্রে স্টপার যারা খেলছেন তাদের মাথায় রাখতে হবে বারবার তাদেরকে মিডা ফাঁকা করে ভিতরে চলে আসছে। আমরা জানি এই মনসা পুকুর প্লেগ্রাউন্ডে কোনো রকমের এখানে কোনো খারাপ প্লেয়ার ওঠে না, এক একটা প্লেয়ার একশো। প্রতিনিয়ত চোখ রাখতে হবে কোন প্লেয়ারটি বারবার বিপদে আসার প্রচেষ্টা করছে, তাকে আগে আটাক করতে হবে। যেভাবে দুইটি টিম ফুটবল খেলছে এই মনসা পুকুর প্লেগ্রাউন্ডে, দেখা যাক কোন টিম আজ উইন হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্লেয়ার সাবস্টিটিউশন, তাকে চেঞ্জ হচ্ছে। ওখান থেকে কিছুটা সময় নষ্ট হয়ে গেল মেদিনীপুর এক্স ইলেভেন, তাদের গোল প্রতিশোধ করা একদম প্রচেষ্টায় দাঁড়িয়ে পড়লেন। যেভাবে কাটিং সেন্টাররা বিপদ বাড়িয়ে তুলেছে, দর্শকরা নিজেদের মধ্যে গল্প করছেন, চোখ রাখুন। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন। প্রতিনিয়ত আপনাদের সামনে গ্রাম বাংলার নতুন নতুন ফুটবলের উপহার নিয়ে আপনাদের আনবো, যা আপনারা কর্মব্যস্ততার মধ্যে থেকেও ঘরে বসে আমাদের ক্যানিং ফুটবল সার্চ করলে ইউটিউবের মাধ্যমে আপনারা নতুন নতুন আপডেট খেলা দেখতে পাবেন। ওখান থেকে জার্সি নাম্বার 14 সুন্দর বল বাড়িয়েছে জার্সি নাম্বার 12, ওখান থেকে বল দখলের লড়াই, কিছুটা এলোমেলো ফুটবল। এখনও পর্যন্ত এক্স ইলেভেন খুব সুন্দর একটি সুযোগ ছিল তাদের হাতে, বলটিকে মারলেন বারে। ওখান থেকে আবার থ্রোয়িং, আবার ওখান থেকে বল বাড়িয়েছে জার্সি নাম্বার 4 সুন্দর বল খেলিয়ে দিয়েছে জার্সি নাম্বার 4 জার্সি নাম্বার 22, তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলছেন, বারবার বিপদ তৈরি করছেন। ওখান থেকে গোলে মারলে গোল হতে পারত, কিন্তু আবার ব্যাক পাস, আবার জার্সি নাম্বার 24 ওখান থেকে সুন্দর প্রচেষ্টা, ডিফেন্স মরিয়া হয়ে সেভ করছেন তিনি। যেভাবে ফুটবল খেলছেন প্রতিনিয়ত তাকে ফুঁড়ে ঢোকানোর প্রচেষ্টা, কিন্তু তিনি 1 ইঞ্চি জায়গা ছাড়ছেন না। জার্সি নাম্বার 2 আমরা দেখেছি এই মেদিনীপুর এক্স ইলেভেন তারা অযথা ব্যাকপাস এবং সময় নষ্ট করছে, তাদের মাথায় রাখতে হবে সময় একদম শেষের দিকে গোল প্রতিশোধ করতে হবে। ওখান থেকে আবার থ্রোয়িং, দুইটি টিম অত্যন্ত ভালো ফুটবল খেলছেন। এক্স ইলেভেন তারা প্রথম থেকে যেভাবে সুন্দর নিজেদের মধ্যে বোঝাপড়া পাস, খুব সুন্দর ফুটবল খেলছেন, তাদের মাথায় রাখতে হবে তারা এক গোলে পিছিয়ে পড়লেন, গোলটি সমতায় ফেরাতে হবে। ওখান থেকে আবার জার্সি নাম্বার 2 বল রাখলেন মাঠের বাইরে কনট। আজ লাল হলুদ সবুজের পতাকা দেখতে পাচ্ছি এই মনসা পুকুর প্রভাতীর সঙ্গে ফুটবল প্লেগ্রাউন্ডে, ঝকঝক আয়নার মতো চলছে এবং যে সমস্ত অ্যাডভাইস দাতা তাদের নামগুলো উজ্জ্বল অক্ষরে এই মাঠের চারপাশে লিখে রেখেছেন। ওখানে রেফারি মহাশয় তিনি জানিয়ে দিলেন অতিরিক্ত সময় 1 মিনিট। ওখান থেকে আবার কিছুটা এলোমেলো ফুটবল, ডিফেন্স ছোট্ট করে খেলিয়ে দিলেন জার্সি নাম্বার 6। ওখান থেকে আবার এক্স ইলেভেন সুন্দর বল বাড়িয়ে দিয়েছে, আমাদের হাতে একদম সময় নেই জার্সি নাম্বার 25, ওখান থেকে আবার অ্যাটাকে আসার প্রচেষ্টা, কিন্তু ডিফেন্স তাদের 1 ইঞ্চি জায়গাই দিচ্ছেন না। তিনি যেভাবে আজকের এই মনসা পুকুর প্রভাতীর সঙ্গে ফুটবল খেলছেন তাদের কোনো জায়গায় দিচ্ছেন না, কিন্তু মাথায় রাখতে হবে সময় একদম শেষের দিকে। ওখান থেকে কর্নার, কর্নার মারার প্রচেষ্টায় মেদিনীপুর এক্স ইলেভেন, হাতে আছে অতিরিক্ত সময় 1 মিনিট, অযথা সময় নষ্ট করা চলবে না। কিছুটা এলোমেলো বোঝাপড়ার ভুল,
জেসি নাম্বার ফোর, তিনি সময় নষ্ট করার প্রচেষ্টা, ওখান থেকে সুন্দর সুযোগ হতে পারত, আবার গোলকিপারের হাতে বল, একদম খেলা শেষ লগ্নে। ওখান থেকে আবার জেসি নাম্বার টু, তারা অত্যন্ত বাম সাইড ডান সাইড দিয়ে যেভাবে আক্রমণ করছে মাথায় রাখতে হবে। আবার বল বাড়িয়েছে জেসি নাম্বার টু, তিনি ডিফেন্স থেকে ওভারল্যাপ করে চলে এসেছেন একদম উইনে, ওখান থেকে আবার খেলিয়ে দেওয়ার প্রচেষ্টা এক্স বিলেভেন, অত্যন্ত ব্যাকপাস, নিজেদের মধ্যে খুব সুন্দর ফুটবল খেলছেন কিন্তু অত্যাধিক ব্যাকপাস, এত ব্যাকপাস খেললে নিজের টিম পিছিয়ে মাথায় রাখতে হবে। ওখান থেকে রেফারির হুইসেল, এখানেই খেলা শেষ, এই মুহূর্তে খেলায় জয়লাভ করলো ভাই ভাই কাটিং সেন্টার এক গোলের ব্যবধানে। হ্যালো দোস্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্ট ভালো লেগেছে, চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব দ্য বেল আইকন, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।